বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট 6টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি আপনার অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি কি পদ রয়েছে, কোন পদে কতগুলো পদের সংখ্যা এবং আপনাদের কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। তো এই নিয়োগের 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা রয়েছে 1টি। এই পদে আবেদনের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ার পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। এবং সহকারী বাণিজ্যিক কর্মকর্তা যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 15টি। এটিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমানের সিজিপিএ, পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি সমমানের সিজিপিএ অথবা এসএসসি বা এসএসসি তে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমানের সিজিপিএ। 3 নম্বর পদটি হচ্ছে উপ সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। 5 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমমানের সিজিপিএ, পর্যটন বিষয়ক প্রশিক্ষণ অথবা অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য। সর্বশেষ 6 নম্বর যে পদটি রয়েছে হিসাব রক্ষক, পদের সংখ্যা রয়েছে 8টি। এটিতে সর্বোচ্চ স্নাতক ডিগ্রি অথবা সমমানের সিজিপিএ, হিসাব রক্ষণ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তো নিচের অংশে আপনার আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে, সাধারণ পত্রের ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তো আপনার এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। এটির অনলাইন আবেদনটি শুরু হয়েছে 28 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ বেলা 12টা থেকে এবং আবেদনটি শেষ হবে 9 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আবেদনের আপনাদের পরীক্ষার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1 থেকে 2 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 669 টাকা এবং 3 থেকে 5 নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 335 টাকা এবং 6 নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা। ফিটি আপনাদের টেলিটকের মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি কিভাবে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে SMS প্রেরণের নিয়মাবলটি দেওয়া রয়েছে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য, যেমন নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ইত্যাদি, এগুলো আপনারা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে ওয়েবসাইটের যে ঠিকানাটা রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন। নিচের অংশে আরো কিছু শর্তাবলী এবং নিয়মাবলী দেওয়া রয়েছে। আপনি যখনই অনলাইন আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে সম্পূর্ণ নিয়োগ বিবৃতি ভালো করে পড়ে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।